হ্যালো, আসসালামু আলাইকুম সাধারণ জনগণ, ভিআইপি জনগণ, যারা যারা আছেন সবাই আমার কথা শুনতে পারতে আছেন। তাই মুই আজকের কথা নিয়ে আসছি কি বলছেন, মুই আজকে নোয়াখালী, আরে নোয়াখালী না, মুই আজকে ইয়েতে আসছি, নীলা মার্কেট। মিষ্টি দুধ যা কিছু আসে সকল কিছু এখানে পাওয়া যায়, ওরা এখানে মিষ্টি আর দুধ খেতে আসছি। তা আপনারাও আসবেন এই আশায় আর কি ভিডিওটা করতে ফেলাইছি। তাই মোর একটা জীবনের অতিবাহিত একটা ঘটনা আমি বলতে চাই এখানে। তাই মুই যখন নতুন নতুন ভার্সিটি ভর্তি হয়েছি সেইকালে মুই ইয়ে ওই যে মোর নতুন রুম তো মুই চেনে না, বুঝছেন না ব্যাপারটা। মুই তখন খুঁজতে গেলাম কাপারে, বললাম দুদু 505 নম্বর রুম লিটন স্যারের রুমটা কোন দিকে, মোরে কি বলতে পারবেন? সেই সেরি মোর দিকে চাইয়ে বলে হোয়াট দ্য ফাক। মুই বলতে আসি মোরে ইংলিশ বললেন না, মুই ইংলিশ পারি কিন্তু ওকে 505 নম্বর সেই লিটন স্যারের রুমটা মোরে একটু দেখাই দিলে ভালো হইতো দুদু। সে তো খুবই রাগান্বিত হয়ে গেল, মুই তো কিছু বুঝতে পারলাম না। মুই ভালো মতো জিগাইলাম, দুদু মোর এই রুমটা কোন দিকে, মোর পানি একটু দেখাইয়ে দেন। সে রাজ্ঞা চাইলে একটা, সে পরে করলো কি, সে পরে করলো তার ফোন টোন দিল, তার বন্ধু বান্ধবী আসলো, আইসে মোরে একচট মারপিট দিল। মোর সুন্দর জামা কাপড় প্যান্ট শার্ট গেঞ্জি ছেন্টু গেঞ্জি যা পরিয়ে গেছিলাম সব পিড়াইয়া মোরে ছিঁড়ে বেরিয়ে ফেলাইছে, মোর মানিক যত সব প্লাস্টিক হয়ে গেছে। কিন্তু মোর কথা হইলো মোরে এখানে মারার কথাটা কী ছিল মই বুঝতে পারলাম না। পরে যাইয়ে জানতে পারি ওদের যে কালচারাল কথাবার্তা দুদু দাদু এইয়া বলার কারণে সেই মহিলা খেপিয়ে গেছে। তো এই কথা আর কি আপনাদের সকলকে বলতে চাই, যারা বরিশালের আছেন ঢাকায় আছেন তারা বুঝে চলাফেরা করবেন, কারণ আইসে হঠাৎ করে দুধু বললে ফেলাইবেন না, কারণ তারা এটা মাইন্ডে নিতে পারে, বুঝলেন? তো এই কথা আর কি। তো মুই আর কি পরে বুঝতে পারলাম, মুই মোদের কালচারাল একটা কথা বলতে চাই যে মোদের বরিশালে ছেলেদেরকে বা নারীদেরকে যাহারা বলে তাকে দুধু বলা হয়, আর যারা পুরুষ তা ছেলে যাহারা আর কি তাদেরকে দাদু বলা হয়, আর যারা মহিলা নারী তাহাদেরকে বলা হয় দুধু। এই কথাটা আমরা ঢাকাবাসীরা যাহারা যাহারা আছেন তাহারা তাহারা মনে রাখবেন এবং এটা করে কাজ করার চেষ্টা করবেন। তাই মুই আসি বরিশাল থেকে চলে আসি, এক মহিলাকে দুধু বলার কারণে মোর প্রথম দিনই মাইন্ডটা খাইয়ে মোর অবস্থা টাইট হয়ে গেছে। এই কারণে আর কি আপনাদেরকে এইটা মোর দুঃখের ব্যাপারটা আমি শেয়ার করতে আসি। এই হইল কথা, আর বেশি কথা আমি বলতে চাই না। মোর আসি এখানে নীলা মার্কেট, দুধু খাবো আর দুধ খাবো এবং মিষ্টি খাবো, এতটুকুই। দুদুরা দাদুরা সরি ভাইরা বোনেরা, কেমন লাগলে আমাদের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন, আমাদের সাথে থাকবেন, তাহলে মজার মজার জিনিস পাবেন, আগুন জ্বলবে, আগুন নিভাতে হবে, আগুন আবার জ্বালাতে হবে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।